হ্যালো গাইস, কি অবস্থা? সবার সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি গাইস। আজকে বাংলাদেশ সার্ভারের যে বুইয়া উইশ ইভেন্টটা এসেছে গাইস, আমরা বুইয়া উইশ ইভেন্টের সব কিছু বের করার চেষ্টা করবো গাইস। দেখি কত ডায়মন্ড লাগে আর সব কিছু বের করতে পারে কি না। চলো গাইস দেখা যাক। আমরা এখন বুইয়া উইশ ইভেন্টের ভিতরে চলে যাই। পয়সা 200 ডায়মন্ড 10টা স্পিন গাইস, দেখা যাক কত ডায়মন্ড খরচ হয় আর কত ডায়মন্ড থাকে গাইস। এর মধ্যে আমার কাছে অনেক কিছুই আছে গাইস, খালি আমাদের ইমোটটা আর বান্ডেলটা হলেই হবে, আর বাকিগুলো না দিলেও চলবে গাইস। এখন আমরা স্পিন করবো গাইস, বাকি দুইটা মানে তাদের স্পিন করে দিই। আমি জানতাম গাইস এগুলোই দিবি, আমাকে এগুলো ছাড়া তো গ্যারান্টি দিবে না গাইস, কী বলবো। আর পয়সা বাবার এগুলো দিছে, আর একটি স্পিন করি। চলো গাইস কেড়ে না দিয়া দে, কেড়ে না ফেক মেন মেক মেন দিয়ে কী করবো গাইস, এগুলো আমার লাগবে না গাইস। আবার একই ফেক মেন ভাই সাহ, বলবো গাইস 200 টাকা একটা করতে হবে গাইস, 10টা স্পিন একটা করতে হবে। দেখা যাক এমনার দুইটা বান্ডিল আর ইমোটটা দিয়ে দিলে হবে গাইস। ফার্স্ট খেলবো এমনি যদি দিয়ে দেয় আমার লাগবে না গাইজ, এই কেমন আছে গ্যারেনার পত্র স্ক্যানার দিয়ে বড়া লাগবে। কি দেয় ভাই, কি দেয় আমার এগুলো, এগুলো আমি কি করবো? বাসায় নেবো পেট ফুট পেট ফুট কে আমি খাবো না, এর তৈরি পেট ফুট, অলরেডি গাইজ আমাদের আমার চলে গেল গাইস। এখন পর্যন্ত মাত্র একটা অগের স্কিম পেয়েছি, এখন পর্যন্ত আর কিছু পাইনি। এখন আমাদের বান্ডিল আর রিমোটটা লাগবে গাইজ, বান্ডিল আর রিমোটটা দিয়ে দিলে হয়তো অগের স্কিনটা না দিয়ে বান্ডিলটা রিমোটটা দিয়ে দিলে হয়তো। এখন পর্যন্ত দিচ্ছে না গাইজ পেট ফুট, আবার পেট ফুট দিয়ে দিয়ে, তো পেট ফুট দিয়ে কী করবো গাইজ। ও ভাই সাহ ইমোট দিয়ে দিছে গাইজ, ওপি বলতে হলো গিয়ে ব্যাগও দিয়ে দিছে, কাটতেই জাহের গাইজ কাটতেই জাহের। ও ভাই সাহ এখন খালি বান্ডিলটা দিলেই হবে, গেলে না বান্ডিলটা দিয়ে দে আর ডেমো খাইস না। জানি বীজ যেমন আমি কোনো সময় বান্ডিল পাবো না, বীজ যেমন মাইলা দেখি গেস গাইজ। তোমরা একটা কাজ করবে, 5টা বীজ যেমন মাইলা 200টা মানে একটা মারবা যাবে, আর আমার আমার মতে এটা না নেওয়ার ভালো হবে, অনেক ডায়মন্ড যাবে তোমাদের। এটা বের করতে হলে নিম্ন 2000 ডায়মন্ড নিয়ে নামবা, তাহলে বের করতে পারবো। অনেকের আবার কম ডায়মন্ড বের হয়ে যায়, কিন্তু আমার গাইজ কোনো সময় কম ডায়মন্ড কিছু বের হয়নি না হবে। আমার আইডি উপরে লেখা আছে সব, বেশি ডায়মন্ড বের হওয়া লাগবে, জানি না জীবনে আমার কম ডায়মন্ড কিছু দিবই না গাইজ। কি দেয় ভাই, এটা কি দেয় এত ফেকবেন নেম কি করুন,
এত ফেক ব্যান্ড গাইজ দেন বাই ডায়মন্ডের বাই ভাউচার না ওপেন হল ভাউচার দে হেডি বাই চলে লাইছে মানে ভাউচার দিয়ে খালি ফেক ব্যান্ড কোয়ার্টার দুইটা লিস্ট ডায়মন্ডের ভাউচার কি বলছে এ কে বক্স এটা তো ই কে পার না এ কেটা তো পার মাইন্ড আছে এটা দিয়ে কি করব আমার অলরেডি গাইজ 2000 ডায়মন্ডের কাছাকাছি চলে 4700 ডায়মন্ড চলে গেছে 2000 ডায়মন্ড চলে গেছে গাইজ ও পয়সা পান্ডি বের হয়ে গেছে গাইজ ওকে বলতে পারলো অবশেষে বান্ডিলটা বের করে ফেললাম গাইজ আমাদের 2700 ডায়মন্ডের দুটো বান্ডিলটা বের হয়ে গেছে জাহের অবশেষে আমরা বান্ডিলটা বের করতে পারলাম অনেক ডায়মন্ডকে মিলে বের করে না এখন চল আমরা বান্ডিলটা ওপেন করে দেখি বান্ডিলের কি অবস্থা ক্রেট গুলো খুলে দেখি গাইস গান ক্রেট কি দেয় আমাকে এস করে চারটা এক্সিমেটেড ও ভাই সাহেব এক্সিমেন্ট পারমানেন্ট ভাই সাহেব কেটে না তো তো ও পি বলতে কেটা দিয়া দে কেটে না দিয়া দে আরে দিল না অন্তত এমপি ফুটিটা দেখবে আরে না এক্সিমেন্টের মতন এমপি ফুটিটা দিয়া দে দিয়া দে কি দে ভাই কি দিয়ে লাগবো না এস কেটটা দিয়ে দিস এস কেটটা মনে হয় আমাদের এসকেটটা দিয়ে দিস এসকেটটা দিয়ে দে গেল না এসকেটটা দিয়ে দে এসকেটটা নাই দিয়ে দে গেল না গেলে না দিদি করে লাভ নেই দিস জীবনে দিব না এক্সিমেন্টটা পাই দিয়ে দেয় বেশি গেলে না করে খাইতে দিলে হইতে চা হইতে দিলে বইতে উল্টা গেছে মনে হয় আমরা এখন বান্ডিলটা ওপেন করতে যাচ্ছি গাইস এটা হলো বান্ডিলের মাথার অংশটা ওকে বুইয়া বান্ডিল ওপেন করে ফেললাম গাইস মানে বুইয়া বান্ডিল এখন আমরা বল্টে চলে আসলাম বান্ডিলটা একটু পরে দেখি কেমন লাগে গাইস বান্ডিলের চশমাটা যাই বলো গাইস গান এ বান্ডিলটারও প্যান্ট আমার ভালো লাগে মোটামুটি চলে আর কি বডিটাও সুন্দর আর মাথার ইয়ার সাইডটাও সুন্দর বেশ ভালো বান্ডিল বেশ তার জন্য বের করে ফেললাম গাইস তোমাদের জন্য বান্ডিল আজকের মতো এতটুকু গাইস যারা যারা চ্যালেঞ্জটাকে শেয়ার করেনি তারা শেয়ার করে দিবে এতটুকু